তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমার হাতে ২০ টাকার একটা টিকিট। আচ্ছা, আর ছুটির দিনে কিরকম সার্ভিস থাকে? সেদিনও আমাদের বরাবরই সার্ভিস ভালো। না, অনেক সময় অনেক রুট এমন আছে যে ছুটির দিনে গাড়ি কম থাকে বা বাস বন্ধ থাকে। তো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী, চলে এসেছি আপনার জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে আমি 227 রুটের বাস নিয়ে ব্লগ শুরু করব, যেটা কিনা বাঙর অ্যাভিনিউ এলাকার যশোর রোডের পাশ থেকে ছেড়ে যায় হচ্ছে বিএনআর পর্যন্ত। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে বাঙর অ্যাভিনিউ এলাকাতে 227 বাস স্ট্যান্ডে, ঠিক যশোর রোডের পাশে। সো এই যে আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 227 বাস স্ট্যান্ড, আর এই যে সব 227 রুটের বাসগুলো দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব। তো এবার আপনাদেরকে এই বাঙর অ্যাভিনিউ এলাকায় যশোর রোডের পাশে এই যে 227 যে বাস স্ট্যান্ডটা আছে, ঠিক আছে, এই বাসগুলো দাঁড়িয়েছে, এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বন্ধুরা, এটা হচ্ছে 227 বাস স্ট্যান্ড বাঙর অ্যাভিনিউ এলাকায়, ঠিক যশোর রোডের পাশে পড়ছে। সো এই যে বাস স্ট্যান্ডটা, এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে পরপর পরপর সব দেখতেই পাচ্ছেন, বাস একদম যশোর রোডের পাশে। সো এই যে আমার আঙ্গুল বড় ওই যে রাস্তাটা দেখছেন, এই যে গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে যশোর রোড, ঠিক আছে। তো বাঙর অ্যাভিনিউ এলাকায় এই যশোর রোডের পাশেই আর কি এই 227 রুটের বাসগুলো দাঁড়ায়, আর এখান থেকেই ছেড়ে প্রতিদিন এই 227 রুটের বাসগুলো ঠিক এই যশোর রোড ধরেই আর কি বিএনআর পর্যন্ত যাওয়া আসা করে। তো আপনাদেরকে বলে দিই যে এই বাঙর অ্যাভিনিউ এলাকাতে যশোর রোডের পাশে যেখান দিয়ে কিনা এই যে 227 রুটের বাসগুলো ছাড়ছে, এখান থেকে শুধু 227 রুটের বাসগুলো ছাড়ে না, এখান থেকে 227 রুটের বাস ছাড়াও KB16 রুটের বাসগুলো ছাড়ে, যেগুলো কিনা এই বাঙর অ্যাভিনিউ এলাকা থেকে ছেড়ে যায় হচ্ছে সাপুজি হাউসিং কমপ্লেক্স বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। তো সেই KB16-র ওপরও আমার বাসের ব্লগ আছে, যদি সেটা না দেখে থাকেন অবশ্যই আজকের ব্লগের ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক থাকবে। সো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেই KB16 রুটের বাস সম্পর্কে ভিডিও ফুল ইনফরমেশন সমেত ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগে থাকবে আপনার জন্য এই 227 রুটের বাসের ফুল ইনফরমেশন, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর সার্ভিস এই বাঙর অ্যাভিনিউ যশোর রোডের পাশ থেকে আর বিএনআর থেকে, এই দুই জায়গা থেকে, আর তার সাথে কোন কোন স্টপেজ হয়ে এই বাঙর অ্যাভিনিউ যশোর রোড থেকে বিএনআর পর্যন্ত যাওয়া আসা করছে, আর তার সাথে টোটাল কত সময় লাগছে বাঙর থেকে বিএনআর পর্যন্ত, ঠিক আছে, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে এই বাসে পার রাখলে, আর তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে একদম টানা পার পার্সন এই বাঙর থেকে বিএনআর পর্যন্ত যেতে ও আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো আমার সাথে এই মুহূর্তে আছে এই 227 বাসের কন্ট্রাক্টর দাদা বাপি বিষ্ণু। তো ওনার কাছ থেকে এই 227-এর পরিষেবার ব্যাপারে জেনে নেব। তো আপনাদের ফার্স্ট কার লাস্ট কার কখন এই বাঙর অ্যাভিনিউ থেকে সেটা বলুন। বাঙর অ্যাভিনিউ 5:30 থেকে 8:30, 5:30 থেকে ফার্স্ট কার কখন সেটা বলুন। ফার্স্ট কার 5:30 আর রাত্রিতে লাস্ট কার হচ্ছে 8:30 এখান থেকে। হ্যাঁ, কিন্তু রাত্রি 10:00 পর্যন্ত এখান থেকে বিএনআর এর গাড়ি পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেটা কি আউটলাইনের গাড়ি? আউটলাইনের গাড়ি। আচ্ছা আচ্ছা, ওমাতার গাড়ি, ওমাতার আউটলাইন গাড়ি। আচ্ছা, আর বিএনআর থেকে ফার্স্ট কার লাস্ট কার কখন? ও একই টাইম, একই টাইম। তাও একবার টাইমটা মেনশন করে দিন। সকাল 5:30 ফার্স্ট কার, হ্যাঁ, আর রাত্রি 8:30 লাস্ট কার, তারপরে 10:00 পর্যন্ত গাড়ি পাওয়া যায়। আচ্ছা, সেটা হচ্ছে বিএনআর। বিএনআর আর কত? বিএনআর এবং বাঙর, মানে বাঙর দুই জায়গা থেকে। আচ্ছা, তার কত মিনিট পরপর সার্ভিস আছে? সকালবেলায় 5 মিনিট, হ্যাঁ, একটু বেলা যদি গাড়ি বেশি হয়ে যায় 6 মিনিট। আচ্ছা, টিফিন টাইম 8 মিনিট, হ্যাঁ।
এরকম সার্ভিস, যেরকম থাকে গাড়ি যেরকম জমা থাকে সেরকম সার্ভিস। আচ্ছা, আর ছুটির দিনে, আর ছুটির দিনে কীরকম সার্ভিস থাকে? সেদিনও আমাদের বরাবরই সার্ভিস ভালো। না, অনেক সময় অনেক রুট এমন আছে যে ছুটির দিনে গাড়ি কম থাকে বা বাস বন্ধ থাকে, সেই সমস্যাটা নেই তো? না না, আমাদের সেই। আচ্ছা আচ্ছা, আপনাদের তো আপনাদের বাসে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে? 10 টাকা করে? 10 টাকা করে ন্যূনতম ভাড়া। আর টোটাল ভাড়া কত নিচ্ছে একদম এই বাঙুর অ্যাভিনিউ থেকে বিএনআর পর্যন্ত পার হেড? 20 টাকা। 20 টাকা পার হেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এবার এই বাঙুর অ্যাভিনিউ এলাকাতে ঠিক যশোর রোডের পাশে এই 227 যে বাস স্ট্যান্ডটা দেখছেন, যে সব 227 রুটের বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাস স্ট্যান্ড থেকে যে 227 রুটের বাসটা ছাড়বে সেই বাসে করে চলে যাবো হচ্ছে একদম টানা বিএনআর পর্যন্ত। তো আমি এই 227 রুটের বাসে এই যে দেখতে পাচ্ছেন জানলার ধারে সিট নিয়ে বসে গেছি। এবার আমি টানা এই বাঙুর অ্যাভিনিউ যশোর রোডের পাশে 227 বাস স্ট্যান্ড থেকে এই 227 রুটের বাসে করে চলে যাবো হচ্ছে একদম টানা বিএনআর পর্যন্ত। আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেগুলো দেখাবো, আর তার সাথে সেই সব এলাকার নামও আমি উল্লেখ করে দেবো আজকের ব্লগে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে যাচ্ছে এই 227 রুটের বাসগুলো সেইগুলো বলে দেবো, ঠিক আছে? আর যেটা ভাড়ার সময়, সেই ভাড়ার সময় সম্পর্কে তো আপনারা এই বাসে কন্ট্রাক্টর তার মুখে শুনে নিয়েছেন, তো সেই ব্যাপারে ডবল করে রিপিট করব না, ঠিক আছে? তো এবার আমাদের বাসটা বাঙুর অ্যাভিনিউ এলাকা থেকে ছেড়ে দিল, আর তারপর যশোর রোড ধরে লেকটাউন, পাতিপুকুর, বেলগাছিয়া ব্রিজ, আরজিকর হসপিটাল, শ্যামবাজার মোড়, মানিকতলার মোড়, রাজাবাজার এইসব এলাকা হয়ে যেতে লাগলো খিদিরপুর বিএনআরের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে এই 227 রুটের বাসগুলো যাওয়া আসা করে সেই সব এলাকার নামও আমি উল্লেখ করে দিয়েছি এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে, তাহলে আপনারা এই 227 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে যাবেন। মানিকতলা ক্রসিং, তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 227 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে বাঙুর অ্যাভিনিউ যশোর রোডের পাশ থেকে ছেড়ে বিএনআর পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 227 রুটের বাসগুলো যখন বাঙুর অ্যাভিনিউ যশোর রোডের পাশ থেকে ছেড়ে বিএনআর যায়, তখন বাঙুর অ্যাভিনিউ যশোর রোডের মোড়, চীনা মন্দির, বরাট, লেকটাউন যশোর রোড, কালিন্দী, তেঁতুলতলা, পাতিপুকুর, পাতিপুকুর মাছের বাজার, দত্তবাগান, পাইকপাড়া মোড়, বেলগাছিয়া মেট্রো স্টেশন, বেলগাছিয়া ট্রাম ডিপো, বেলগাছিয়া ব্রিজ, আরজিকর হসপিটাল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, শ্যামবাজার মোড়, ফুরিয়াপুকুর, উল্টোডাঙা পেট্রোল পাম্প, খান্না সিনেমা মোড়, রঙ্গনাথ থিয়েটার, সাহিত্য পরিষদ, পরেশনাথ বাসস্টপ, কারবালা, মানিকতলা মোড়, সুকিয়া স্ট্রিট, রাজাবাজার সায়েন্স কলেজ, রাজাবাজার ক্রসিং, রাজাবাজার ট্রাম ডিপো, রাজাবাজার ফুটব্রিজ, শিয়ালদার রাজাবাজার ইএসআই হসপিটাল, জগৎ সিনেমা হল, শিয়ালদা ফ্লাইওভার, প্রাচী সিনেমা হল, শিয়ালদা এনআরএস হসপিটাল, শিয়ালদা ডেন্টাল কলেজ ও হসপিটাল, মৌলালি, মৌলালি ক্রসিং, এন্টালি, সেন্ট্রাল গ্যারেজ, জোড়া গির্জা, রিপন স্ট্রিট, নোনাপুকুর, নোনাপুকুর ট্রাম ডিপো, মল্লিকবাজার, মল্লিকবাজার ক্রসিং, বেগবাগান, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, এক্সাইডের মোড়, পিজিএসএসকেএমের মোড়, পিজিএসএসকেএম হসপিটাল, পিটিএস, হেস্টিংস, খিদিরপুর বাউন্ড হেস্টিংস মোড়, খিদিরপুর ব্রিজ, কালমার্ক সরণি, খিদিরপুর মার্কেট, খিদিরপুর ফ্যান্সি মার্কেট, খিদিরপুর কলেজ, বাবুবাজার, খিদিরপুর ট্রাম ডিপো, খিদিরপুর ডক হসপিটাল, খিদিরপুর চক্ররেল স্টেশন, খিদিরপুর পোর্ট, ফায়ার ব্রিগেড, কলকাতা পোর্ট ট্রাস্ট, লোহা গেট, খিদিরপুর ডক গেট নম্বর 8, বিএনআর গেট নম্বর 11, বিএনআর হসপিটাল, বিএনআর কোয়ার্টার, এইসব বাস স্টপ হয়ে যায় বিএনআর 3 রাস্তার মোড়ে ওয়েস্ট পোর্ট পুলিশ স্টেশন পর্যন্ত। আবার যখন এই 227 রুটের বাসগুলো বিএনআর মোড় থেকে ছেড়ে
বাঙ্গুর অ্যাভিনিউ যশোর রোড পর্যন্ত যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো এবার আমাদের বাস যায় শিয়ালদা ফ্লাইওভার, মৌলালি, মল্লিক বাজার, এক্সাইডের মোড়, হেস্টিংস, খিদিরপুর বাউন্ড হেস্টিংসের মোড়, খিদিরপুর ব্রিজ, খিদিরপুর কালমাক সরণি, খিদিরপুর ডক, এইসব এলাকা হয়ে যেতে লাগলো বিএনআরে, অর্থাৎ যেখানে কিনা রয়েছে এই 227 রুটের বাস স্ট্যান্ড। তো আমি অবশেষে চলে এসেছি হচ্ছে বাঙ্গুর অ্যাভিনিউ যশোর রোডের পাশে 227 বাস স্ট্যান্ড থেকে, একদম টানা খিদিরপুরের গার্ডেন রিচ এলাকায় বিএনআর 227 বাস স্ট্যান্ডে। সো এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে। সো আমার মোটামুটি বাঙ্গুর অ্যাভিনিউ থেকে এই খিদিরপুর গার্ডেন রিচ বিএনআর এলাকায় 227 বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে আমার মোটামুটি 1.5 ঘন্টার বেশি সময় লাগলো, আর ভাড়া নিলে হচ্ছে 20 টাকা, ঠিক আছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমার হাতে 20 টাকার একটা টিকিট, একদম টানা বাঙ্গুর অ্যাভিনিউ থেকে এই খিদিরপুর গার্ডেন রিচ বিএনআর 227 বাস স্ট্যান্ড পর্যন্ত আমার ভাড়া নিয়েছে একদম টানা, ঠিক আছে, এসি জার্নি করে। তো এবার আপনাদেরকে এই খিদিরপুর গার্ডেন রিচ বিএনআর এলাকায় এই যে 227 বাস স্ট্যান্ডটা রয়েছে, এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই জায়গাটা হচ্ছে 227 রুটের বাস স্ট্যান্ড, আর এই 227 রুটের বাস স্ট্যান্ডটি খিদিরপুর গার্ডেন রিচ এলাকার অন্তর্গত বিএনআর এরিয়ার মধ্যে পড়ছে, ঠিক ওয়েস্ট পোর্ট পুলিশ স্টেশনের পাশে। আর প্রতিদিন এই বিএনআর এলাকায় ওয়েস্ট পোর্ট পুলিশ স্টেশনের পাশ থেকেই আর কি এই 227 রুটের বাসগুলো নিয়মিত বাঙ্গুর অ্যাভিনিউ যশোর রোড পর্যন্ত যাওয়া আসা করে। বিএনআরে 227 বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাবো হচ্ছে নিজের বাড়ি, আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 227 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা বন্ধুরা আপনাদের সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।